চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুন লেগে ১৫ বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ২০ আগস্ট বিকেল ৪টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খুর্দ গহিরা এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ খুল্লা মিয়া বাপের বাড়ি জালাল এবং আনোয়ারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে আগুন লেগে একে একে আশেপাশের ১৫ ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা হলেন জালাল, আনোয়ার, বুরহান, রাসেল, নাহিদ, শফিক, সালাম, খোকন, ফরিদ, সেলিম, লিটন, রিপন, জামাল, রফিক ও ফোরকান। ক্ষতিগ্রস্ত আব্দুস সালাম জানান, হঠাৎ পাশের ঘরে আগুন লেগে অল্প সময়ের মধ্যে সারা এলাকা ছড়িয়ে পড়ে। এ সময় আমার ঘরের সবকিছু পড়ে যায়। এখন আমরা খোলা আকাশের নিচে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন শরীফ জানান, আগুনে ১৫ ঘরের সব পুড়ে গেছে, কিছুই বের করতে পারেনি তারা। এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনো মারমাত জানান, আগুনের খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। Yeah.